বেহাল রাস্তা সাড়াইয়ের দাবিতে পথে নামলো ছাত্রছাত্রীরা সোমবার বসিরহাটের সাঁকচূড়া এলাকায় বিক্ষোভ দেখায় তারা বেহাল রাস্তা সারায়ের দাবিতে পথে নামলো ছাত্রছাত্রীরা স্কুল বয়কট করে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে বিক্ষোভ দেখায় তারা তাদের অভিযোগ বসিরহাট থানার সাঁকচুড়া বাগুন্ডি রাস্তার প্রায় তিন কিলোমিটারেরও বেশি বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকায় একাধিক ইটভাটা থাকায় গাড়ি গিয়ে রাস্তা নষ্ট হচ্ছে ধুলোয় ভরে যাচ্ছে গোটা এলাকা প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা কিছুদিন আগেও পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় এসবের প্রতিবাদেই সোমবার পথে নেমে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা করার একটাই কারণ আমরা বিগত ছয় বছর ধরে স্কুলে আসছি কিন্তু আমাদের স্কুলের অনেক উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি কিন্তু রাস্তার কোনো উন্নতি দেখা যায়। এর ফলে এই রাস্তার উপর দিয়ে আমাদের স্কুল টাইমে বিভিন্ন বড় বড় যানবাহন বিশেষ করে ভাটার মাল ওগুলো ইট পাথর এগুলো বড়ো বড়ো লরিতে করে নিয়ে যায় এর ফলে রাস্তার অনেক ক্ষতি হয় এবং আমরা স্কুলে আসার সময় আমাদের নিজেদের এই লরির ভয়ে প্রাণ হাতে করে নিয়ে আসতে হয় এজন্য যাতে ভারী যানবাহন অর্থাৎ লরিগুলো চলাচল না করে তার জন্য আমরা এই অবরোধ করলাম খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা এ বিষয়ে জেলা পরিষদের সদস্য শাহানুর বলেন রাস্তা সারায়ের জন্য অর্থ বরাদ্দ হয়েছে টেন্ডারও ডাকা হয়েছে কাজ দ্রুত শেষ হবে যে সড়া ভাড়া আছে সে ভাড়া মালিকদের বলি আপাতত গাড়ি বন্ধ থাক দুটো হাই স্কুল আছে গাছ স্কুলের বাচ্চারা চলাচল করে রাস্তা বাচ্চারা আতঙ্ক রাস্তা চলতে পারছে না একদিন বন্ধ রাখার পরে ভাটা মালিকরা জবরদস্তি কালকে আমার গাড়ি চালায় সেই গাড়ি বসিয়ার থানা ট্রেনে নিয়ে যায় থানা আপাতত আছে বাচ্চারা স্কুলে আসতে ভয় পাচ্ছে বাচ্চাদের পরীক্ষা এই রাস্তাতে ভাটা লরি যেভাবে চলছে আর রাস্তার যা হাল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বিড়ো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট